সিরাজগঞ্জের শাহজাদপুর করতোয়া সেতুর পূর্ব সিএনজি স্ট্যান্ড থেকে ডায়ামোর পর্যন্ত 4 কিলোমিটার ভাঙা সড়কে তীব্র যানজট এখন নিত্যদিনের ঘটনা। সড়ক ও জনপদের কৈজুরি ও পাসিল পর্যন্ত এই জনগুরুত্বপূর্ণ সড়কটি যাত্রী ও চালকদের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। লক্কর ঝক্কর এই ভাঙা সড়কে ঝিমিয়ে ঝিমিয়ে চলছে ট্রাক, সিএনজি, রিক্সাভ্যান সহ নানা যানবাহন। সড়কটি সংস্কারের উদ্যোগ না নেওয়ায় হরহামেশায় ঘটছে নানা দুর্ঘটনা, আর তীব্র জটে আটকা পড়ছে সব ধরনের যানবাহন। পূর্ব শাহজাদপুরের 7টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন এই সড়ক পথে উপজেলা শহরে আসায় রাক্সা, ভ্যান ও সিএনজির জটে চরম বিড়ম্বনায় যাত্রী ও চালকেরা। ফলে ভাঙা সড়কে অতিরিক্ত যানবাহনের যন্ত্রণায় যাত্রীদের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে সড়কটির নগরডালা বাজার মোড়, হামলাকোলা বেইলি ব্রিজ, ডায়া ও ব্রাকুচটিয়া মোড় সহ প্রতিটি মোড়েই ভাঙা সড়ক আর যানজটে ভোগাচ্ছে যাত্রীদের। বিস্তারিত দেখুন আমার প্রতিবেদনে। করতোয়া সেতুর পূর্ব প্রান্তের নগরডালা সিএনজি স্ট্যান্ডের এই যানজট এখন নিত্য ঘটনা। পূর্ব শাহজাদপুরের 8টি ইউনিয়নের 2টি রুটের হাজারো যানবাহনের চাপে জনসাধারণ ও চালকদের দুর্ভোগের যেন শেষ নেই। নগরডালা সিএনজি গ্যারেজ থেকে ডায়া মোড় হয়ে কৈজুরি, জামিরতা, ধুনাইল এবং অন্য রুটে খুকনি থেকে কেজির মোড় পর্যন্ত প্রতিদিন লক্ষাধিক মানুষের নিয়মিত চলাচল শাহজাদপুর অভিমুখে। রিক্সা, ভ্যান, সিএনজি, করিমন, লচিমন, মালবাহী ট্রাকের ভারে ক্লান্ত এই সড়কটি। অতিরিক্ত যানবাহনের চাপ সাথে অসংখ্য খানাখন্দায় ভরপুর সড়ক ও জনপদ বিভাগের এই সড়কটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নিত্য যানজট আর হরহামেশায় ঘটে যাওয়া দুর্ঘটনায় যান ও মালের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়। একটি যানবাহন অপর যানবাহনকে সাইড দিতে গেলেই সৃষ্টি হচ্ছে এই যানজটের। কখনো কখনো এই যানজট নগরডালা বড় ব্রিজ থেকে ডায়া মোড় পর্যন্ত দীর্ঘ হচ্ছে। এতে করে 10 মিনিটের রাস্তা 2 ঘন্টা লাগছে গন্তব্য পৌঁছতে। বেহাল এ সড়কের বেশিরভাগ খানাখন্দায় ভরপুর হওয়ার ফলে গর্তে পড়ে আটকে যাচ্ছে যানবাহনের চাকা। এতে করে যানজট স্থায়ী রূপ নিচ্ছে। নগরডালা ব্রিজের উত্তর ও দক্ষিণ পারের সড়কের অবস্থা সবচেয়ে ভয়াবহ খারাপ হওয়ার কারণে প্রতি মিনিটে মিনিটে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। এ যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা আটকা পড়ছে রিক্সা, ভ্যান, সিএনজি, মালবাহী ট্রাক। এদিকে করতোয়া সেতুর পূর্ব প্রান্তে সিএনজি স্ট্যান্ড হওয়ার কারণে শত শত সিএনজি করতোয়া সেতুর উপর যত্রতত্র পার্কিং ও যাত্রীর জন্য অপেক্ষমান থাকায় যানজটের তীব্রতা আরও বৃদ্ধি করে তুলেছে। ফলে শাহজাদপুর সড়কটির অবস্থানে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, আর ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার যাত্রী ও চালকদের। নগরডালা সিএনজি স্ট্যান্ড থেকে ডায়া মোড় পর্যন্ত 4 কিলোমিটার সড়কের বিভিন্ন বড় বড় গর্তের কারণে স্বাভাবিক যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিগত কয়েক বছর যাবৎ কোনোরকম সংস্কার না থাকায় গুরুত্বপূর্ণ এই সড়কটি ভেঙে চুরে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। লক্কর ঝক্কর ভাঙাচোরা সড়কে চরম ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে যাত্রী ও চালকেরা। অ্যাপ্রোচ সড়ক ভাঙা থাকায় চালকেরা বাধ্য হয়ে গাড়ি নামিয়ে দিচ্ছেন গর্তে। তাই কখনো গাড়ি উল্টে যাওয়ার উপক্রম, কখনো আটকে পড়ে সৃষ্টি হচ্ছে এই যানজট। সড়কটির এই বেহাল দশা আর তীব্র যানজটের কারণে সময় মতো অফিস, আদালত, হাটবাজার ও কর্মস্থলে পুষতে পারছে না বলে জানান যাত্রীরা। এই ভাঙা সড়কের যন্ত্রণায় চালক ও যাত্রীদের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতিটি মোড়েই ভাঙা সড়ক যানজটে ভোগাচ্ছে যাত্রীদের। পূর্বাঞ্চলের কয়েক লাখ বাসিন্দাদের শাহজাদপুরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নগরডালা সিএনজি স্ট্যান্ড। এতে চলাচল করে যাত্রীবাহী, পণ্যবাহী ট্রাক, পিকআপ, সিএনজি চালিত অটোরিকশা সহ সব ধরনের যানবাহন। সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়ে কমপক্ষে অর্ধশতাধিক সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়ে কমপক্ষে অর্ধশতাধিক সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানামা করছে। ফলে সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজট, আর প্রতিদিন গড়ে যাতায়াত করছেন এ অঞ্চলের লক্ষাধিক যাত্রী। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন 4 কিলোমিটার সড়কটির নগরডালা ব্রিজের মাথা থেকে ভোগান্তি শুরু হয়। নগরডালা পুরাতন মসজিদ এলাকায়ও ভাঙা সড়কের কারণে গাড়ি চলছে ধীর গতিতে। বছরের পর বছর ধরে সড়কটি চলাচল অনুপযোগী হলেও যেন দেখার কেউ নেই। সীমাহীন এই যানজটের
যানজটের কারণে গ্রাম থেকে শাহজাদপুর শহরের কর্মস্থলে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীদের মনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। কেউ আবার যানজটের মূল কারণ হিসেবে দুচ্ছেন ব্যাটারি চালিত নিবন্ধনবিহীন হাজার হাজার অটোরিকশা। এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকেন তারা ব্যস্ত থাকেন টোকেন বাণিজ্য নিয়ে, ঘণ্টার পর ঘণ্টা যান আটকে থাকলেও যেন কারো মাথা ব্যথা নেই। তাই দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে যানবাহন চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন হাজার হাজার যাত্রীরা। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ, শাহজাদপুর।